আপনি কি আপনার জীবনের উদ্দেশ্যকে জানেন? আপনি কি জানেন যে কেন আপনি মানবরূপে জন্ম নিয়েছেন? আপনি কি জানেন যে বর্তমানে আপনি যা করছেন তা আদৌ কি ঠিক? ইউনিভার্স আমাদেরকে সবসময় নিজের সাথে অ্যালাইন করার চেষ্টা করছে। ইউনিভার্সের কাছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আছে। সে জানে যে আপনার জন্য কোনটি ঠিক এবং কোনটি ভুল। এই জন্যই যখনই আপনি কোনো বিষয়কে নিয়ে কনফিউজড থাকেন, তখন ইউনিভার্স আপনাকে গাইড করার জন্য আপনার আশেপাশে বা স্বয়ং আপনার মধ্যে এমন কিছু ঘটনা ঘটায় যাতে আপনি সাবধান হয়ে যান এবং সঠিক ডাইরেকশনে যেন এগোতে পারেন। ইউনিভার্স কিছু সাইন দ্বারা আমাদেরকে সবসময় গাইড করেই চলেছে, কিন্তু আফসোস হলো এই যে আমাদের মধ্যে থেকে বেশিরভাগ লোকেরাই ইউনিভার্সের এই ল্যাঙ্গুয়েজকে বুঝতে পারি না বা জেনেও অ্যাভয়েড করে থাকি। তো আজ আমরা ইউনিভার্সের এমন ছয়টি সাইনের ব্যাপারে ডিসকাস করব যা বলে যে ইউনিভার্স আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে গাইড করছে। সো লেটস বিগিন। নাম্বার ওয়ান, কোনো ব্যক্তির কনভারসেশনের মাধ্যমে। ইউনিভার্সের মেসেজকে আমরা মোস্ট অব দ্য টাইম লোকেদের মাধ্যমে পেয়ে যাই। কিছু কিছু লোকের কাছে ইউনিভার্সের মেসেজকে সহজেই বোঝার এবং লোকেদের কাছে পৌঁছানোর পাওয়ার থাকে। এই সাইনকে আপনি মোস্ট অব দ্য টাইম কোনো অচেনা ব্যক্তির সাথে কথা বলতে বলতে পেতে পারেন। সেই অচেনা ব্যক্তি এমন কিছু বলে বা এমন কিছু করে যা আপনার মধ্যে অবস্থিত কোনো গভীর কথা বা কোনো গভীর প্রশ্নকে জাগিয়ে তোলে। তো ইউনিভার্স সেই অচেনা ব্যক্তির থ্রু আপনাকে জীবনের সেই গভীর জটিল প্রশ্নের উত্তরকে দিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করছে। ইউনিভার্সের এই মেসেজ আপনি যে কোনো জায়গা থেকেই পেতে পারেন। সিনেমার কোনো ডায়লগ, কোনো ব্যক্তির মেসেজ, কারো কল বা কোনো ব্যক্তির কনভারসেশন, ইউনিভার্স আপনাকে সেই মেসেজ যে কোনো মাধ্যম দ্বারাই দিতে পারে। যদিও এটা জরুরি নয় যে আপনি প্রতিদিন যা শুনেন বা যা দেখেন তার সমস্তই ইউনিভার্সের মেসেজ, এমনটা জরুরি নয়। কিন্তু দৈনন্দিন আপনি যা শুনেন বা যা দেখেন তার মধ্যে থেকে কিছু মেসেজ আপনাকে ইউনিভার্স দেয়। আর যখনই সেই মেসেজকে আপনি আপনার লাইফের সাথে রিলেটেবল পাবেন, বুঝবেন যে এটা ইউনিভার্স আপনাকে অন্যের মুখ দ্বারা বা অন্যের কার্যকলাপ দ্বারা আপনাকে কোনো মেসেজ দিচ্ছে। আর এই মেসেজকে কখনোই ইগনোর করবেন না। নাম্বার টু, হঠাৎ কোনো র্যান্ডম থট বা আইডিয়া চলে আসা। অনেক সময় কি হয়, আপনি নির্দিষ্ট কোনো একটি কাজ করছেন এবং হঠাৎ আপনার মনে একটি সাডেন আইডিয়া চলে আসে। হতে পারে এই আইডিয়াটি আপনার লাইফের কোনো প্রবলেমের সলিউশন বা কোনো কাজকে শুরু করার উপায়, যেটাকে কিনা আপনি বহুদিন ধরে ভাবছিলেন যে করবেন কিন্তু তার উপায়কে খুঁজে পাচ্ছিলেন না। তো এই র্যান্ডম থটকে আপনি কোনোদিনই ইগনোর করবেন না, কারণ এই থট বা আইডিয়া দ্বারা ইউনিভার্স আপনাকে বড় কোনো কাজের মেসেজ দিচ্ছে। স্পেশালি এই মেসেজ সেই প্রবলেমগুলির সলিউশন হতে পারে যেগুলি কিনা আপনাকে বহুদিন ধরে আকৃষ্ট করে রেখেছে। আর এই জন্যই বলা হয় যে লাইফের বড় বড় প্রবলেমগুলির সলিউশন আপনি তখন পান যখন আপনি সেটির ব্যাপারে একেবারেই ভুলে যান। তো নিজের এই র্যান্ডম থটগুলিকে আপনি কখনোই ইগনোর করবেন না। নাম্বার থ্রি, একই গান বারবার মাইন্ডে চলতে থাকা। এটা অনেকবার আমাদের সাথে হয় যে কোনো গানের ক্যাচি পার্ট আমাদের মনে বারবার রিপিট হতে থাকে। আর এমনও হয় যে ঠিক কিছুক্ষণ বাদেই সেই গান টিভি, রেডিও বা অন্য কোথাও বাজতে শুরু করে। যদি এই ঘটনাটি আপনার সাথে লাইফে একবার বা দুবার হয়ে থাকে তাহলে আপনি এটিকে কোইন্সিডেন্স বলতে পারেন। কিন্তু যদি মাঝে মধ্যেই আপনার সাথে এমনটা ঘটে থাকে যে আপনি কোনো গানের লিরিক্সকে গাইছেন আর ঠিক কিছুক্ষণের মধ্যেই সেই গান টিভি, রেডিও বা আপনার পাশে কোথাও বাজতে শুরু করলো, তো এই ঘটনাটিকে আপনি কখনোই ইগনোর করবেন না। কারণ ইউনিভার্স সেই গানের লিরিক্স দ্বারা আপনাকে হয়তো এমন কিছু মেসেজকে দিতে চাইছে যা আপনার জীবনের গভীর কোনো ঘটনা বা প্রবলেমের সাথে রিলেটেড। এই সিচুয়েশনে আপনি সেই গানের লিরিক্সকে মনোযোগ দিয়ে শুনুন, কারণ হতে পারে যে সেই শব্দগুলিতেই ইউনিভার্সের কোনো মেসেজ লুকিয়ে রয়েছে যেটা কিনা আপনার জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত। নাম্বার ফোর, আপনার শরীরে হঠাৎ কোনো সমস্যা তৈরি হয়েছে। সিকনেস এবং ফিজিক্যাল পেইনের মাধ্যমেও ইউনিভার্স আমাদেরকে বলে যে আমাদের সিস্টেমটির সাথে কিছু না কিছু ভুল হচ্ছে। এটি আমাদের লাইফস্টাইলও হতে পারে যা আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে এবং আমাদের বডিতে এই প্রবলেমগুলিকে ক্রিয়েট করছে। এই জন্যেই যখনই বডিতে কোনো সিকনেস বা পেইন তৈরি হয় তখন ইউনিভার্স আমাদেরকে আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করার মেসেজ দিচ্ছে। নাম্বার ফাইভ, কোনো ঘটনা বারবার রিপিট হওয়া। আপনি কি লাইফে এমন কোনো সিচুয়েশনকে ফেস করেছেন যেখানে কোনো ঘটনা আলাদা আলাদা টাইম প্লেসে বারবার রিপিট হচ্ছে? একটু গভীর কথা, কিন্তু একদম অ্যাকিউরেট ইশারা যে ইউনিভার্স আপনার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে এবং আপনাকে বলার চেষ্টা করছে যে আপনি কোনো কাজকে এখনো কমপ্লিট করেননি, যেটাকে কিনা আপনি করতে চেয়েছিলেন বা যেটাকে কিনা আপনি ইনকমপ্লিট করে রেখে দিয়েছেন। কোনো ঘটনা বারবার রিপিট হওয়া ইউনিভার্সের সবথেকে ইম্পর্ট্যান্ট সাইন।
আর আপনি যতই অ্যাওয়্যার হবেন ততই সেই সাইনকে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। কিন্তু তার মানে এ নয় যে কোনো ঘটনা বারবার রিপিট হলে আপনি টেনশনে পড়ে যাবেন, এমনটা নয়। আপনি এই ইভেন্ট রিপিটেশনকে একটি পজিটিভ অ্যাঙ্গেল থেকে দেখুন এবং ভাবুন যে হয়তো আমার সাথে যা হচ্ছে তা ইউনিভার্সেরই একটি প্ল্যান, হয়তো ইউনিভার্স আমাকে দিয়ে কোনো বড় এবং ভালো কাজকে করাতে চায়। নাম্বার সিক্স, মনে হয় যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, সব কিছু দূরে চলে যাচ্ছে। আমাদের জীবনে এক এমন সময় অবশ্যই আসে যখন আমাদের ফিল হয় যে সব কিছু বোধহয় শেষ হয়ে যাচ্ছে, সবাই যেন আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, আমাদের জীবনে বোধহয় সব কিছু উল্টোপাল্টা হচ্ছে, এর থেকে খারাপ বোধহয় আর কিছুই হতে পারে না। আপনি এক্সামে ফেল হয়ে যান, আপনার জব চলে যায়, আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে যায়, আপনার অর্থের অভাব চলে আসে, বা আপনার প্রিয় কোনো ব্যক্তি আপনার জীবন থেকে চলে যায়। যখন লাইফে এই ঘটনাগুলি ঘটে, তো এই ঘটনাগুলি আপনাকে নিজেকে আরও গভীরভাবে জানার একটি সুযোগ দেয়। লাইফের এক এমন স্টেজ যেখানে আমরা সমস্ত পথকে বন্ধ দেখতে পাই, সব কিছু শেষ হয়ে যাচ্ছে বলে মনে হয়, তো এই সময়ে ইউনিভার্স আমাদেরকে এক বড় মেসেজ দিতে চায়। ইউনিভার্স আমাদের মধ্যে অবস্থিত সেই শক্তিকে খুঁজে বের করার এক এমন সিগন্যাল বা মেসেজ দেয় যা আমাদেরকে সকল প্রকার দুঃখ, কষ্ট, ব্যথা, ব্যর্থতার মতো টাফ সিচুয়েশনকে ওভারকাম করার ক্ষমতা রাখে। ওয়েল, যদি লাইফে আপনি এই ছয়টি সাইনের মধ্যে থেকে কোনো একটি সাইনকেও পেয়ে থাকেন, তাহলে কোনোদিনই সেটিকে ইগনোর করবেন না, কারণ এই ইউনিভার্সে এক এমন সুপার পাওয়ার রয়েছে যা এই সমস্ত জগৎকে কন্ট্রোল করছে, আর সেই সুপার পাওয়ার সবসময় আপনার ভালোই চায়, আপনাকে শুধু তার ইশারাকে বুঝতে হবে। আশা করছি এই ভিডিওটি আপনার লাইফে কিছুটা হলেও ভ্যালু অ্যাড করেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।